সুপ্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আপনারা আজকে আমাদের একটু সুখের সংবাদ আর কি আজকে আমাদের বাজরিকার বাচ্চা তুলেছে একটা বাচ্চা তুলেছে বলতে বাচ্চা অনেকদিন আগেই তুলেছে তো যাই হোক বিভিন্ন কারণে ব্যস্ততা থাকার কারণে বাচ্চাগুলো দেখাতে পারেনি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই যে এই মেল ফিমেলদের এই জোড়াটার বাচ্চা ওই নীলকালাটা হচ্ছে মেল আর এই যে সাদাটার মতো এটা হচ্ছে ফিমেল দেখি এদের বাচ্চাটা কেমন কালার এসছে এই যে দেখুন ও অনেক সুন্দর বাচ্চা এসছে দুইটা বাচ্চা কালার খুবই সুন্দর লাগছে বাচ্চা দুইটা একটু বের করলাম খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এক্সেপশনাল কালার এসছে আসলে বাবা মা এই যে দেখুন বাবা মাটা বাবা মাটা কেমন আর তাদের আসলে বাচ্চা এটার এখনো কালার আসেনি হয়তো আসবে খুব তাড়াতাড়ি কিন্তু ওই যে অন্যটা অন্যটা যেটা আছে না সেটা কালার এসছে যে দেখুন আসলে আমার বাসায় এরকম একটিও নাই ছানাটা এত সুন্দর কালার এসছে এত সুন্দর দেখেই খুব সুন্দর লাগছে দেখুন অন্য এরকম কিন্তু ওই যে বাবা মাকে আরেকবার দেখানোর চেষ্টা করি যে হয়তো এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে মা কিন্তু তাদের বাচ্চাটা দেখুন কেমন আসছে এই যে দেখুন ওপরের দিকে তার মায়ের মতো এসছে আর নিচের দিকে তার বাবার মতো খুবই সুন্দর লাগছে বাচ্চাটা হয়তো ফিমেল হবে মনে হচ্ছে না মেল হবে মনে হচ্ছে মেল হবে এটা চেনার একটা সহজ উপায় আছে যেগুলো হচ্ছে যদিও অনেক বাচ্চা ছোট বাচ্চা ছোটতে বোঝা যায় না কিন্তু হচ্ছে আপনার যেগুলো মেল মানে যেগুলো ছেলে সেইগুলোর হচ্ছে নাকে যে নাকটা দেখছেন এই নাকের এখানে নীল কালার হয় নীল বা গোলাপি কালার হয় আর যেইগুলো হচ্ছে আপনার ফিমেল মেয়ে তাদের কালার হয় হচ্ছে সাদা সাদাও আস্তে আস্তে বাদামি হয়ে যায় আর কি তো যে দেখছেন আমাদের দুইটি বাচ্চা কত সুন্দর হয়েছে খুবই আমার কাছে খুবই ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই যে দেখুন আসলে ছোট সব কিছুই দেখতে ভালো লাগে ছোট ছানাগুলো যে কোনো কিছুর বাচ্চাগুলোই ভালো লাগে যদি হিংস্র প্রাণীও হয় না কেন তারপরেও তাদের বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক কিউট কিউট লাগে ছোটোকালে কেউ এরকমই লাগছে কিউট লাগছে অনেক আরেকটি আছে তো বাচ্চাগুলো প্রথম টাইমে আমরা ভিডিও করতে পারিনি সময় পাইনি সেই কারণে ভিডিওটা করা হয়নি দেখুন তাদের বাবা মা কী করছে তাদের বাচ্চা নিয়ে নিয়ে আসা হয়েছে তারা বাবা মা খুব অস্থির সেই কারণে এই যে আমরা আবার সেই হাঁড়িটা দিয়ে দিলাম দিলাম হাঁড়িটা জায়গা মতো সেট করে দিলাম যাক মার্শাল্লাহ দুইটি বাচ্চা বের হয়েছে খুবই ভালো লাগছে বাচ্চাগুলো দেখে হাঁড়িগুলো আমরা সেট করার চেষ্টা করছি এই তো হয়ে গেছে তো যাই হোক দর্শক বিন্দু ভিডিওটি বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ